আগরতলা পৌর নিগমের সিদ্ধান্ত অনুযায়ী যে সকল হকার ও ফুটপাত ব্যবসায়ীরা আগরতলা শহরে অবৈধভাবে রাস্তার পাশে বসে ব্যবসা শুরু করেছে, যার ফলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, এই অভিযোগে নিয়ে সকল ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পৌর নিগম। গোটা বিষয় নিয়ে আজ অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ফুটপাত হকার সংগ্রাম সমিতি বটতলা বাজার স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিপ্লব কর। উনি বলেন, বিগত 25 বছর বাম জামানায় বারবার আন্দোলন করেও যখন ফুটপাত হকাররা ব্যবসায়ীর পরিচয় পেতেন না, বর্তমান সরকার তা করে দেখিয়েছেন। ওনার আরও অভিযোগ, বর্তমানে বিরোধী রাজনৈতিক দলের কয়েকটি সংগঠন এটাকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। গত দুদিন ধরে আগরতলা শহরে যে হকার উচ্ছেদের নাম দিয়ে যারা বিভিন্নভাবে হকারদেরকে বিভ্রান্ত করছে, আমি মনে করি সেটা না জেনে শুনে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ আগরতলা পৌর নিগম স্টিক ব্যান্ডার অ্যাক্ট 2014 যে আইন নিয়ম আছে সেই নিয়ম অনুসারে ওনারা কাজ করছেন। কারণ আমরা ব্যান্ডার কমিটিতে আছি অলরেডি, তো আমাদের সাথে আলোচনার মাধ্যমেই কাজ করা হচ্ছে। তো প্রথমে তো বলবো যে যারা হকাররা আছেন তারা কেউ বিভ্রান্ত হবেন না, যেহেতু আমাদের রাজ্যে আগরতলা শহর স্মার্ট সিটি হয়েছে, সেই স্মার্ট সিটি হওয়ার কারণে কতগুলো সিস্টেমের মধ্যে চলতে হয় এবং ব্যান্ডারদেরও একটা সিস্টেমের মধ্যে, যেখানে বড় বড় মেট্রোপলিটন সিটি আছে বা স্মার্ট সিটি আছে সেখানেও সেই সিস্টেমই লাগু করা আছে। স্টিক ব্যান্ডারও সেম, 2014 তার যে স্টিক ব্যান্ডার অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে এখানে প্রথমেই তো হচ্ছে হকারদের যারা আছেন তাদের প্রত্যেককে 4-চাকার ট্রলি হতে হবে এবং সেই 4-চাকার ট্রলির মধ্যে সে রানিং মুভমেন্ট থাকতে হবে ট্রলিগুলো। সেই ট্রলিগুলো সে তার কর্মস্থলে ব্যবসা করার সময় সে ট্রলিগুলো নিয়ে আসবে, রাতে ব্যবসা করে যাওয়ার সময় সে ট্রলিটাকে নিয়ে যাবে। তবে বলাই বাহুল্য, করোনার এই সময়ে ফুটপাতের এই নিম্ন ব্যবসায়ীদের উচ্ছেদ কাণ্ডে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজধানী আগরতলায়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।